অটোরে আসি লুট মামলায় তিনি গিরফ, 54,000 টঙ্কা সহ অটো জবত। চলিত মাস 16 তারিখ দিন সন্ধ্যা 7টা বেলে শেরগড় বিজু পট্টনাক ছকটার আশিকা রোডে এক অটোরে আসি টঙ্কা লুট ঘটনার শেরগড় পুলিশ বড় সফলতা মিলছে। ঘটনার রঞ্জন প্রধান, অটো মালিক শ্রীরাম রাউত এবং মিথুন পাত্র গিরফ করা সহ ব্যবহার হেউথিবা অটো সহ 54,000 টঙ্কা জবত করা যাইথিবা আশিকা এসডিপিও উমাশঙ্কর সিং এবং শেরগড় থানা অধিকারিণী মমতা কুমারী সামন্তরায় সূচনা প্রদান করেছেন। মিলিথিবা সূচনা মোতাবেক ধবলপুর গাঁর রঞ্জন প্রধান মুনাপাত্র নিকটে সুনা বন্ধক রাখি টঙ্কা ধার নিয়ে কিন্তু সুঝি নপারিবা যোগ বারসিঙ্গি গাঁর মহেশ্বর গৌড়ঙ্ সহায়তার মুনাপাত্র সুনা বিক্রি নিমন্তে আনি আশিকারে বিক্রি করে এবং 77,000 টঙ্কা আনি। সুনা বিক্রির তিনি দিন পরে রঞ্জন মহেশ্বর টঙ্কা দেওয়া এক অন্ধারিয়া স্থানক ডাকি এবং টঙ্কা দেউ দেউ রঞ্জন দুই সহযোগী এক অটোরে আসি মহেশ্বর ধক্কা দিয়ে টঙ্কা ব্যাগ নিয়ে যাই। ঘটনা পরে মহেশ্বর শেরগড় থানার এতলা দিয়ে মহেশ্বর অভিযোগ ভিত্তি করে শেরগড় থানা কেস নম্বর 161 প্রকারে মামলা রুজু করা যাই তদন্ত করে তিনি জনকু গিরফ করা যাবার সহ অটো এবং 54,000 টঙ্কা জবত করা যাইতিবা থানা অধিকারী সূচনা প্রদান করেছেন্তি। তিনি জনকু গিরফ করা যাই কোর্ট চালান করা যাইছে। 22 তারিখ রে আমরো শেরগড় থানারে রিপোর্ট করতেলে মহেশ্বর গৌড় যে তাঙ্ক পাখরু টঙ্কা স্নাচিং হয়েছে বলে রিপোর্ট করতেলে সে কেসর এমনি থিলা ঘটনা যে মহেশ্বর গৌড়ঙ্কর সাঙ্গ অছন্তি যে আকিউজ অছন্তি কেসে রঞ্জন প্রধান মুখ্য অভিযুক্ত সে তাঙ্কর সাঙ্গ অটন্তি। রঞ্জন প্রধান প্রায় বর্ষে তলে মুনা গৌড় বলে জনে লোকঠার সুনা বন্ধক রখি তাঙ্কর টঙ্কা আনি 77,000 টঙ্কা আনি 77,000 তাঙ্কু সুজিবার থিলা টঙ্কা। তো যেহেতু মুনাপাত্র সহিত আমার কমপ্লেনাণ্ট রঞ্জন কমপ্লেনাণ্ট মহেশ্বর গৌড়ঙ্কর ভালো সম্পর্ক অছি মুনাপাত্র সহিত তেণুকরি সে আকিউজ রঞ্জন প্রধান তাঙ্কু রিকোয়েস্ট করেছিলেন যে মো সাঙ্গে চাল সুনা মুকুলাই করে আনিকি আমি সুনাটি বিক্রি করি তাঙ্কু পয়সা সুজিবা সে কথার যাইকরি আমার কমপ্লেনাণ্ট তাঙ্কর মুনাপাত্র ঠারু সুনা আনিকি রঞ্জন প্রধানকু দেইথিলে রঞ্জন প্রধান তাকু নেইকি আসকারে সুনা বিক্রি কলা পরে টঙ্কা মধ্য নিজ আকাউন্টরে তাকু ডিপোজিট হইতলা তাঙ্কর টঙ্কা ডিপোজিট হেলা পরে সে গোটে প্ল্যান করেছিলেন যে সে মো টঙ্কা ফেরেই বলি কহিকি কমপ্লেনাণ্ট আমার মহেশ্বর গৌড়কু সে ডকেইথিলে ডকেইকি তাঙ্কর সাথী মানক সহায়তার টঙ্কা ব্যাগ তাঙ্কু দেইথিলে আর কিছু সময় পরে প্রায় 15-20 মিনিট পরে সেই টঙ্কা ব্যাগটিকু নিজে মধ্যে সাঙ্গ সহিত স্নাচিং করে নিয়ে যাইলে। এই ঘটনার রিপোর্ট হওয়া পরে আমি মকদ্দমার তদন্ত করলু এবং আসামী রঞ্জন প্রধান আর তাঙ্কু সহায়তা করে শ্রীরাম রাউত আর মিথুন পাত্রঙ্কু গিরফ করেছিলু। আজ আমি তাঙ্কু কোর্টকু ফরওয়ার্ড করছি। 54,000 টঙ্কা তাঙ্কঠারু আমি রিকভরি করেছু। আজ তাঙ্কু কোর্টকু ফরওয়ার্ড করছি। কেস নম্বর আমার রয়েছে 161/2021 আর সেকশন অফ ল রয়েছে 420 আর 394i। রঞ্জন প্রধান ধবলপুর সুনা গোটে দিয়েছিল বন্ধক মুনাপাত্র মতো কে আজ্ঞা টিকি ঠিয়া হয়ে সুনাটা কার্য চাইল ভালো হতা আও বুড়ি যাব সুনাটা কোটি 20-30,000 হলে হব কে হব যে ঠক নক কলে হবেন যে বলে মুনাপাবু কলি গমন হলে হেড়ি মুনা আজ দিনটা ফ্রি কালিকি যদি রয়েছে তুমি আধার দেব না রঞ্জন আধার দেব তাহলে আজ্ঞা কম এমনি কৌন তুমি 3-4 ঘন্টা ঠিয়া হয়ে মানে সুনা টঙ্কা দিয়ে দেবে 3-4 ঘন্টা ভিতরে সে আও টঙ্কা আনিপারে না দেই পারে না দেইকি তাপরে সে টঙ্কা উঠাইলে ব্যাঙ্কর উঠাই রানীকোট মাদাল বলি হয়েকি বুলি 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 আসলে আসিকি রাতে 8টা বেলু মতো কে রামগির অছি 7টা বেলু রামগির অছি আজ্ঞা পুলিশ হ্যাঁ রয়েল ভুল আজ্ঞা 6টা বেলু ফোন কলে 6টা বেলু ঘর ফোন কলে মু কে পু গাড়িটা গাড়ি যা বলে না না আজ্ঞা গাড়ি আসলে হবনি 400-500 পুলিশ সেরার অনেক পানীয় প্রোগ্রাম আর মাস্ক ন পিঁধিলে বাড়ো যদি আিনা হেলমেট বাড়ো যদি আনুনি আর সাইকেল পড়ে আসে সাইকেল সাইকেল আসলে কোটি অছ আজ্ঞা না রামগিরি রামগিরি থার কৌটি পেন্টে রহ বলে কে কৌটি পেন্টে রহলি আও গোটে অধঘণ্টার গলা পরে কে যে আলিশ অনার তুমি গোটে অপেক্ষা কর তোমার 4 ছকরে থ মু সেবাটে বুলিকি পড়ে আসছি বাইপাস রোডে তাপরে কিছু সময় পরে কে বলে আজ্ঞা গোটে গাড়িটা রয়েগলে হে কোটি শিশু মন্দির পাখে আেল টিকি আন তেল কেত হে না তেল অছি যে গাড়ি চালনি অধ লিটর তেল আন
ଅଧଲି ପକାଇଦେଲେ ନୁହଁ ତେଲ ହେଲେ ଗାଡ଼ିଟା ଚାଲିବ, ଏତିକି କହିଲେ। କହିବା ପରେ ସେଇଠି ଯାଇକି ଓହ୍ଲିଲି, ଶିଶୁ ମନ୍ଦିର ପାଖରେ ଓହ୍ଲିଲି। ମୁଁ ରଞ୍ଜନ କୁଆଡ଼େ ଗଲ, ଫୋନ୍ ଲଗାଇଲି, ନା ଆଜ୍ଞା ଆଉ ଟିକେ ଆଗକୁ ଆସ। ମୁଁ ଆଜ୍ଞା ଆଉ ଆଗକୁ ଯାଇପାରିବିନି, ଆଉ ଆଗକୁ ମୋତେ ଅଦୃଶ୍ୟ, ମୋତେ ଭୟ ଲାଗ, ଯାଇପାରିବିନି। ଆଜ୍ଞା ମୁଁ ଅଛି, ଆପଣ ରହୁଛନ୍ତି, ଚିନ୍ତା କର ନାଶ ନାହିଁ। ଆଜ୍ଞା ଯାଇପାରିବିନି, ଆସନ୍ତୁ ଆଜ୍ଞା, ମୁଁ ଗୋଟେ ଅସୁବିଧାରେ ପଡ଼ୁଛି, ଆପଣ ଆସିଲେ ମୁଁ କ'ଣ ତୁମକୁ କ'ଣ କରିଦେଉଛି କି ନା, କେବେ ଜାଣିନାହିଁ। ଆଜିକାଲିର କଥା ହେଇକି ଗଲି, ଗଲୁ ତେଲ ପକାଇଲେ, ତେଲ ପକାଇଲେ ଦେଖିଲି ଯେ ଗାଡ଼ିଟା ୱାୟାର୍ଟା ଖୋଲା ହେଇଛି, ତେଲ ଯେଉଁଟା ପାସ୍ କରି। ବୋଲେ ଆଜ୍ଞା କ'ଣ ଏଇଟା ତେଲ ୱାୟାର୍ଟା ଖୋଲିଛ? ମୁଁ ତ ଗାଡ଼ି ଭଡ଼ା କଥା କେବେ ଜାଣିନି, କେମିତି ଏମିତି କରୁଛ ହେ? ବୋଲେ ନାଇଁ ନାଇଁ ମେକାନିକ୍ ଆସିବ, ଗୋଟେ କାମ ତୁମେ ଏତିକି ଧରି ପାରିବ। ବୋଲେ କ'ଣ ଯା ମୁଁ ନେବି? ହଁ ପଇସା କେତେ ଅଛି? 2 ଲକ୍ଷ 20। ମୁଁ ଆମେ ନେଇପାରିବୁନି ଯେ, ଯଦି ନେବି ଗାଡ଼ିଟା ଗଡ଼େ ଗଡ଼େ ଚାଲ। ଗଞ୍ଜାମରୁ ବିନୋଦୀ ପ୍ରଧାନଙ୍କ ରିପୋର୍ଟ, କୋଣାର୍କ ନ୍ୟୁଜ୍।